আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো একজন কমেন্ট করেছিলেন যে গুগু পাখি, আমার বাড়িতে একটি গুগু পাখি বাসা বেঁধেছে এবং ডিম আছে, আমি সেগুলো বাচ্চা বড় হলে খেতে পারবো কিনা। তো আমরা আজকে আলোচনা করব কোন কোন পাখি খাওয়া যাবে এবং কোন কোন পাখি খাওয়া যাবে না। সাধারণত সকল পাখি খাওয়া যাবে, যেগুলো শুধুমাত্র থাবা দিয়ে শিকার করে সেগুলো বাদে। আমি যদি একটু খুলে বলি, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়েছেন, বলেছেন জু মিখলাবিন, যেগুলা থাবা বিশিষ্ট, যেমন ইগল, বাজ পাখি, ছোট বাজ, এগুলা যখন আমরা দেখব যে এই পাখিগুলা নিজের নখ ব্যবহার করে এবং দাঁত ঠুঁট ব্যবহার করে, অর্থাৎ ধারালো দাঁত নখ ব্যবহার করে থাবা দিয়ে শিকার করে, যেমন ইগল বললাম, সিল, এগুলা নিজের জন্য শিকার করে, থাবা দিয়ে সেগুলা খাওয়া হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলি কুল্লি জিনাবিন মিনাস সিবা ওয়ান আকলি জিনাবিন মিনাল মিনাত তাইর। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে সমস্ত বন্য পশু যেগুলার নাভ আছে, অর্থাৎ সুচালু দাঁত রয়েছে, বন্য পশু যেগুলার এই যে সুচালু দাঁত, কুকুরের দাঁত, কুকুর দেখতে পাচ্ছেন, সিংহ, বাঘ, এগুলার সুচালু দাঁত এবং হিংস্র, এগুলো খাওয়া হারাম। আর পাখির মধ্যে যেগুলো হিংস্র, নখাল, নখ বিশিষ্ট, সেগুলো খাওয়া হারাম। হাদিসের মধ্যে এখানে স্পষ্ট বলা হয়েছে যে প্রাণীগুলো সুচালু দাঁত রয়েছে এবং ভয়ঙ্কর মানে হিংস্রাত্মক, সেগুলো খাওয়া হারাম। আর পাখিদের মধ্যে যেগুলো হিংস্র, অর্থাৎ থাবা বিশিষ্ট, যেই পাখি খাওয়া জায়েজ না, হাদিসটা বললাম ইবনে আব্বাসের, সেটা হলো মুসলিম শরীফের। আর যেই পাখিগুলো খাওয়া জায়েজ নাই উল্লেখ করা আছে, সেগুলোর নাম হলো হুদহুদ পাখি, সেটা খাওয়া যাবে না। তারপর ছোটো বাজ, পিঁপড়া, মৌমাছি, এগুলাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, নবীজি হত্যা করতে নিষেধ করেছেন। যদি কোনো কিছু খাওয়া জায়েজ হয় তাহলে সেটাকে হত্যা করি তো আমরা সবাই করি, এটা তো খাই। আর যেহেতু এগুলাকে হুদহুদ পাখি এবং ছোটো বাজ, এগুলোকে যবে হত্যা করতে নিষেধ করা হয়েছে তার মানে এগুলো খাওয়াও যাবে না। আশা করি বুঝতে পারছেন, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে বলে দিব ইনশাল্লাহ। আরেক প্রকার পাখি খাওয়া না জায়েজ, তা হলো যেই পাখি নাজাসত খায় বা খারাপ আমাদের মহিলার যে স্তূপ থেকে খাবার গ্রহণ করে থাকে সেগুলা, যেমন কাক মহিলার স্তূপ থেকে খাবার খেয়ে থাকে। কোরআনুল কারিমের সূরা আল আরাফের 157 নং আয়াত, ওয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, অর্থাৎ তাদেরকে খাবাইস, অর্থাৎ নিকৃষ্ট থেকে, নিকৃষ্ট খাবার থেকে হারাম করা হয়েছে, নিকৃষ্ট খাবার থেকে, নিকৃষ্ট খাবার খাওয়া হারাম। এখানে ধরুন আমি এখানে কয়েকটা বিষয় হতে পারে, খাওয়া, তারপর করা, যেমন ঘুষ খাওয়া ইত্যাদি, হারাম বস্তু গ্রহণ করা, মদ খাওয়া হারাম। পাখিরা যারা খাবার খারাপ খাবার, অর্থাৎ নাজাসত নাপাক খাবার খায়, এগুলো হারাম। আর ডিম রেখে বাচ্চা খাওয়া, এই বিষয়টা, যদি যে ডিম মুরগা ডিম পারছে সেই মুরগা কি খাওয়া যাবে না? যে পাখি ডিম পেরেছে, অর্থাৎ ওই যে ভাইয়া প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন দিকে আসি, সেই পাখি খাওয়া যাবে না? ডিম রেখে খেয়ে নিলাম পাখিটা, সেটা জায়েজ কি না? জায়েজ। তবে আসুন আমরা মানবিকতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গোটা পৃথিবীর স্কলার এবং সব সকল দিক দিয়ে স্কলার। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আমার সাহাবীর নাম মনে নাই, সাহাবি এক সাহাবি পাখির একটা বাচ্চা নিয়ে আসছিলেন, তো পিছনে পাখি মা সহকারে চলে আসছিল নবীজির দরবারে। তখন নবীজি বলছিল, যাও তুমি এটা পাখিটা ছেড়ে দিয়ে আসো তার মার কাছে, মার কোলে ফিরে দিয়ে আসো। তাহলে বাচ্চা পাখি নবীজি উদ্বুদ্ধ করেছেন তার মার কাছে ফিরে দেওয়ার জন্য। সেই হিসাবে গুগু পাখি যদি ডিম পারে তাকে, তাহলে ডিম ফোটাক, বাচ্চা বড় করুক, বাচ্চা বড় হয়ে যদি হওয়ার পর যদি আপনার খেতে ইচ্ছা করেন তাহলে খেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে আরেকটা কথা এখানে বলে দিই, আমাদের দেশে পাখি খাবেন ছেলে দেবেন, পাখি খাওয়া লাগবে না, তবে জায়েজ জেনে রেখেন। আশা করি আজকের ভিডিওটি উপকার হয়েছে, জানতে পেরেছেন। কোনো বিষয়ে যদি খটকা লেগে থাকে তাহলে কমেন্ট সেকশন জানাবেন, ইনশাল্লাহ সঠিকটা তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আমার উত্তরটি পেয়েছেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই।